হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ফর মাই চ্যানেল হাসিবুর মোটিভেশন মালালা। আশা করি এই তিন বর্ণের নামটা শুনে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোড়াই 1997 সালের 12 জুলাই জন্ম হয় এই মহিষি নারীর। যে মিনগোড়াই তার জন্ম সেটি ছিল সোয়াত উপত্যকার সবচেয়ে বড় শহর। মালালার ছোটোবেলা থেকেই পড়ালেখার প্রতি ছিল দারুণ আগ্রহ। ওই সময় বাবার হাত ধরে প্রতিদিন তিনি স্কুলে যেতেন। এরপর 2007 সালে মালালার বয়স যখন 10, ওই সময় সোয়াত উপত্যকায় তালেবানদের আনাগোনা শুরু হয়। এরপর মালালার জীবনে নেমে আসে অন্ধকার। তারা ঘোষণা করে মেয়েরা স্কুলে যেতে পারবে না, সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিতে পারবে না, নাচ গান কিছুই করতে পারবে না। এখানেই ক্ষান্ত হয়নি তারা। 2008 সালের মধ্যেই 400 স্কুল ধ্বংস করে। তবে তাদের এহেন অত্যাচারে দমে যায়নি মালালা। সেই পরিস্থিতিতে তিনি লিখতে শুরু করে ব্লগ। মালালা ব্লগে লেখেন, পড়াশোনা আমার মৌলিক অধিকার, তালেবানরা তা বন্ধ করার কে, এমন অধিকার তাদের কে দিয়েছে। এরপরেই পাকিস্তান সরকার আর তালেবানদের মধ্যে শুরু হয় লড়াই। এদিকে ব্লগে লেখালেখির অপরাধে 2009 সালের মে মাসে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে হয় মালালাকে। একদিন বাসে করে স্কুল থেকে ফিরছিল মালালা। ওই সময় তার পাশে বন্ধুরাও ছিল। এমন সময় তালেবানদের একটি দল বাস থামায় এবং তালেবানদের এক তরুণ যুবক 3টি গুলি মারে মালালাকে লক্ষ্য করে। গুরুতর আহত মালালাকে পেশোয়ারের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 4 দিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের বার্মিংহামের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। বেশ অবিশ্বাস্যভাবে বেঁচে যায় এই নারী। আবারও স্কুলে যাওয়া শুরু করেন। তখন তাকে নিয়ে সারা বিশ্বে শোরগোল পড়ে যায়। মালালার ঘটনার সবলম্বিত বইটির নাম ছিল আই অ্যাম মালালা, দ্য গার্ল হু স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড ওয়াজ শট বাই দ্য তালিবান। মালালার জীবনে অন্যতম পুরস্কার ছিল 2014 সালের অক্টোবর মাসে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আরও নতুন নতুন ইনফরমেশান ও মোটিভেশান ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাইনিং অফ হাসিবুর মোটিভেশন।